তাড়াতাড়ি রেডি হয়ে তাড়াতাড়ি যেতে হবে, ট্রেন মিস করে যাবে না হলে, একদম খাই দিতে হচ্ছে ওই জন্য খাও। তাড়াতাড়ি। আসার পথে আবার আমার জন্য কি নিয়ে এসেছে, ভুট্টা, ভুট্টা ভুট্টা 4টে ভুট্টা নিয়ে এসে 20 টাকা দিয়ে। এখন ইভিনিং, তাহলে গুড ইভিনিং, গুড ইভিনিং। আজকে ভেবেছিলাম ভিডিওই বানাবো, কিন্তু ভাবলাম না লাইভেই আসি, সবার হ্যাঁ, সঙ্গে সামনাসামনি কথা হবে, ভালো হবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে সোমবার আর আজকে আমার এক্সাম আছে স্ট্যাটিস্টিক্সের, তো ইউনিভার্সিটি যেতে হবে। সকালবেলা ওই জন্য উঠে পড়েছি, উঠে সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি, রান্নাবান্নার জিনিস কী কী রান্না করবো সব ডিসাইডও কালকে রাত্রেই করে রেখেছিলাম। আর হট করে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছু করার নেই, বৃষ্টির মধ্যে কাজবাজ করে বেরোতে হবে। এই যে এখানে হচ্ছে কুমড়ো দিয়ে আলুতে তরকারি করবো সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য, আর এটা হচ্ছে মাছের পেঁয়াজ আজ টমেটো আদা সমস্ত কিছু কেটে নিয়েছি, আর এখানে আছে মাছ। তো আজক্ষণ সকালবেলা যেহেতু মাছ রান্না করব, কালকের মাছ রেখে দিয়েছিলাম 4 পিস মতো, তো ওটাই রান্না করব এখন, আর রুটি, রুটির তরকারি, ব্যাস এইটুকুনি হবে রান্না এখন। তো চলো তাদের করে রান্নাটা বসাই আর তাদের করে কাজবাজ করে মিটাই, চলো। গুড মর্নিং, গুড মর্নিং। সকালবেলা ওকে একটু গরম জল, আমিও খেলাম গরম জল, তার মধ্যে একটু লেবু আর চিয়া সিড দিয়ে ওকেও গুলিয়ে দিয়েছিলাম, আমিও খেলাম, আমি ও 1 গ্লাস আমি 1 গ্লাস। আর তারপরে হচ্ছে ওকে বললাম একটু মশলা করে দাও, মশলাটা করে দিয়ে গেল। আর এদিকে কিন্তু আমি সকালে টিফিনের জন্য তরকারিটা বসিয়ে দিয়েছি, কুমড়ো আলুর তরকারিটাই আগে করছি, আর আলু ভাজা হয়ে গেছে মাছের, আর এদিকে যে ভাতও বসিয়ে দিয়েছি, শুধু এখন এই তরকারিটা করে তারপরে মাছটা রান্না করবো। আমি বললাম যে তুমি মাছটা একটু ভেজে দিও, আমি যতক্ষণে স্নান করে আসবো এসে তারপরে মাছটা করে রুটিটা ভেজে চলে যাবো, বুঝলো? তোমার সাথে পারা যাচ্ছে না। সকালে রুটির তরকারিটা নামিয়ে রাজীবকে বললাম যে তুমি মাছটা ভেজে দাও, আমি ততক্ষণে গিয়ে স্নান করে এসেছি, দিয়ে আমি এসে আবার চা বসালাম, চা করে দিলাম ওকে। আমি আর খেলাম না চা, কারণ আমি তো এক্ষুনি খাবার খেয়ে বেরিয়ে যাবো, তাই আমি আর চা খেলাম না, শুধু ওকেই দিলাম চা করে। আর এদিকে হচ্ছে এই যে মাছের মশলা কষাচ্ছি, আজকে মাছ ভেজে রেখেছে, পেঁয়াজটাও ভাজা ভাজা করেছে ওই, আমি এসে শুধু মশলাটা দিয়ে এখন কষাচ্ছি, কষিয়ে জলটা দিয়ে রুটিটা করবো, ব্যাস হয়ে যাবে। 8টা 15 মতো বেজে গেছে, তাহার চক্কর আর খাওয়া হবে না, রাজীব বাবা দিয়ে আসবে না, কারণ বাইকের প্রবলেম। যাই হোক চলো রান্না বান্না তাড়াতাড়ি করে করে, এখন বেজে গেছে অনেক বেলা, প্রায় 9টা বেজে গেল। আর তাড়াতাড়ি রেডি হয়ে তাড়াতাড়ি যেতে হবে, ট্রেন মিস করে যাবে না হলে, একদম খাই দিতে হচ্ছে ওই জন্য তাড়াতাড়ি করে। আর যেটা জীবনেও খায় না সেটা এখন খাচ্ছে, আমার মা যদি ভিডিওটা দেখবে যখন মা ধন্য হয়ে যাবে। আমি কুমড়ো দিয়ে তরকারি খেয়ে, তরকারি দিয়ে রুটি খাচ্ছি, আমি রেডি হয়ে বেরোই ইউনিভার্সিটি। হ্যাঁ, ও রেডি হয়ে বেরোই ইউনিভার্সিটি, তারপর আমি দেখাচ্ছি কি রান্না বান্না করেছি। যেহেতু 9টার সময় তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, এখন বাজে 11টা, তার মাঝখানে আমি কাজ ছিল না বলে একটু শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম, খাবার নিয়ে বসেছি এখন, মিষ্টি কুমড়োর তরকারি আর রুটি তোমরা জানে, আর দেখে দিলাম, আর পেঁয়াজ হয়েছে সামনে, হ্যাঁ খেলে নি। তারপর ওই বিষ্ণু পড়ে রয়েছে পিছনে, বিষ্ণু গুছাতে হবে, তারপর কাজে বসবো, চলো। 6.5 hours later, সকালে খাওয়া দাওয়া করে সেই কাজে বসেছি, আর এখন উঠে স্নান করতে গেলাম, আর স্নান টান করে উঠতে না উঠতে আবার রিয়াও চলে এসছে, আর আসার পথে আবার আমার জন্য কি নিয়ে এসছে, ভুট্টা, ভুট্টা ভুট্টা 4টে ভুট্টা নিয়ে এসে 20 টাকা দিয়ে, মানে 5 টাকা করে পিস। হ্যাঁ, না কমই পড়েছে, তাহলে সন্ধ্যাবেলা যে কি হবে, সিদ্ধই করবো, সিদ্ধ খাইনি কোনোদিন, সিদ্ধ করে খাবো, দেখছি কি করবো। যাই হোক, এখন খাওয়া দাওয়ার, দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আজকে রোদ্দুর উঠেছে, তাও ভেতরে দাঁড়িয়ে ছিলাম, তাও ওই হেঁটেছি ইউনিভার্সিটি থেকে ঘোষপাড়া স্টেশন অব্দি হেঁটে হেঁটে এসে ওখানে মাথা যন্ত্রণা ধরে গেছে, বাচ্চা বাচ্চা লাগছে তোমাকে, বাবা হাঁপিয়ে গেছি, পরীক্ষাটা মোটামুটি ফালতু হয়েছে, মোটামুটি ফালতু হয়েছে, তাও ম্যামের ম্যামের পাটে যে অঙ্ক দুটো করেছি আমি মিলালাম, অঙ্কগুলো তো উত্তর দুটো ঠিক লিখেছি, অঙ্কগুলো দুটো ঠিক হয়েছে, আর ইয়ে স্যারের অঙ্কটা করেছি যেটা আগের দিন খাটে খাটে বসে প্র্যাকটিস করে সেই অঙ্কটা দিয়েছি, কিন্তু আমি ওটা চলে এলো বলে পুরোটা প্র্যাকটিস করতে পারিনি, আর ও আমার কাছে ক্যালকুলেটর না, সরি ওটা চলে আসলো না, ক্যালকুলেটর ছিল না বলে আমি পুরোটা প্র্যাকটিস করিনি আগে দিন, আমি তো কালকে রাত্রে ক্যালকুলেটর নিলাম, তো আমি তো কালকে রাতে থিওরি পড়েছি আর অঙ্ক প্র্যাকটিস করিনি, ওই জন্য অঙ্কটা তো ঠিক করেছি, মনে হচ্ছে কোথাও একটা মানে ক্যালকুলেশনের গড়বড় হয়েছে, হয়তো 1-2 নম্বর কিছু নম্বর তো কাটবে, কিছু নম্বর। যাই হোক চলো, এবার দুপুরে খাওয়া দাওয়া, এমনি তো বেলা 3:30 বেজে গেছে, ওর জন্যই ওয়েট করেছিলাম, তো বেলা 3:30 বাজে, এখন যাই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে নিই, মানে খাওয়া দাওয়া তো রেডি আছে, শুধু গুছাবো, চলো। সকালবেলা স্নান করে গেছি, বাট তাও এখন শরীরটা ভালো লাগছে না বলে স্নান করলাম, মাথা ঘষে মাথা পুরো ভিজে চপচপা হয়ে গেছিলো ঘামে। আর এই যে রাজীব খেতে বসে পড়েছে,
আর এখন গিয়ে বাসন টাসন মাজলো, কারণ সকালবেলা ওকে আমি একটু দায়িত্ব দিয়ে গেছিলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দাও, কিন্তু ও কাজের জন্য সময় পায়নি, তাই এখন করছো, তাই তো? সকাল থেকে কাজ করছিলাম একভাবে, সময় পায়নি তাই এখন করছিলাম। রান্না কেমন হয়েছে? কিসের? কালকের থেকেও ভালো হয়েছে, কালকের থেকেও মাছি জলটা ভালো হয়েছে। ভালো হয়েছে? নুন টুন আচ্ছা সব ঠিক আছে? নিই নি দেখো, আচ্ছা সব ঠিক আছে, একদম ঠিক আছে, নুন টুন সব ঠিক আছে, ভালো, ঠিক হলেই ভালো। কারণ তাহলে দেখতে একটুখানি কালচে কালচে হয়েছে, কারণ হচ্ছে আমরা কাঁচা লঙ্কা দিয়ে রান্না খাচ্ছি, তাই তো? শুকনো লঙ্কা কম খাওয়া হচ্ছে, শুকনো লঙ্কা না খাওয়াই ভালো। পুরো রান্নাটাই প্রায় কাঁচা লঙ্কা দিয়েই হচ্ছে, তাই একটু দেখতে কালারটা একটু সুন্দর আসছে না, বাট রান্না যখন বলেছে ভালো হয়েছে তো ভালো। আর রাজীবের ফেভারিট মাছ, মাছ দিয়ে খাচ্ছে, তাও আবার দুটো মাছ বলে কথা, একটা মাথা আছে। তো চলো খেয়ে নাও। দুবেলা তো খাওয়া দাওয়ার পরে রাজীব ঘুমিয়ে পড়েছে, ওই যে ঘুমাচ্ছে, আর আমি পড়তে বসেছিলাম, কারণ যেহেতু কালকে আমার পরীক্ষা নেই কিন্তু পরশু দিন পরীক্ষা আছে, তো পড়ছিলাম একটুখানি। প্রথমে ভিডিওর কাজ করছি, তারপরে পড়তে বসেছি, আর এখন রাজীবকে ডাকবো। এই ভুট্টাটা নিয়ে এলাম, ওটা দিয়ে কিছুটা খাবার বানাবো, তার জন্য রাজীবকে ডাকবো, দিয়ে আমি আর ও মিলে বানাবো। বাবু বাবু, ও তো গুড মর্নিং, কি এখন এখন ইভিনিং, তাহলে গুড ইভিনিং, গুড ইভিনিং। তো চলো আমরা যাই ওই ঘরে, গিয়ে আমরা এখন সন্ধ্যাবেলা টিফিন বানাবো, তাই তো? চলো। রান্নাঘরে এসে আগে ভুট্টাটাকে ছাড়িয়ে ধুয়ে সেদ্ধ বসিয়েছি, এই যে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি, চারটে নিয়েছিলাম, দুটো এখন করছি, আর দুটো হচ্ছে পরে করব, মানে কাল পরশু করবো, তো দুটো করলেই হয়ে যাবে আমাদের দুজনের খাওয়া। তো আগে এটা সিদ্ধ করবো, তারপরে এটাকে ছাড়িয়ে তারপর এটাকে নুন, তারপরে হচ্ছে লেবু দিয়ে ইয়ে করবো, চাট মশলা দিয়ে মাখাবো। ও রাজীব বলে আবার একটুখানি তেলে ইয়েতে ভাজবে, তেলে, দেখা যাক কী করে। কী গো, কী করছো এবার? ঘি দিয়ে ভাজবো ওটাকে। আর এই যে এখানে ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়া হয়েছে, আমি আর রাজীব মিলে যুদ্ধ করে ছেড়েছি, মানে অবশ্যই রাজীবই বেশি ছাড়িয়েছে। প্রথমে হাত দিয়ে ছাড়াতে গেছিলাম, ছাড়াতে পারছিলাম না, তারপরে আমি বললাম চাকু দিয়ে ছাড়াও, তো গরম বলে আমি পারছিলাম না, ও ছাড়িয়ে দিয়েছে, দিয়ে এখন নিজেই করছে খাবার, সন্ধ্যাবেলার টিফিন নাকি? তো চলো খাবারটা রেডি করুক, তারপরে খেয়ে বলবো কেমন লাগছে খেতে, ফার্স্ট টাইম এরকম করে খাবো আমরা। ঘিয়ের গন্ধটা এত সুন্দর, মানে বলার মতো। খাবার বানিয়ে নিয়ে চলে এসেছি, আর এই যে ইনার খাওয়া শুরু হয়ে গেছে, যে কোনো খাবার পেলেই আগে খেয়ে নেয়। কি ভালো লাগছে? তোমাদের তো বললাম যে কীভাবে বানাবে, একটু চাট মশলা ঘি দিয়ে ভেজেছে, চাট মশলা দিয়েছে, আর হচ্ছে বিট নুন, তাই তো? হ্যাঁ, আর ব্ল্যাক পেপার, ব্যাস এইটুকুনি, আর একটু লেবু দিয়েছিলাম, দিয়ে এখন করে দেখি আমি একটু খেয়ে দেখি। ঘিয়ের একটা ফ্লেভার আসতো, ও বলেছিল বাটার দিয়ে ভাজার জন্য, কিন্তু বাটার যেহেতু ঘরে নেই তাই ঘি দিয়ে ভেজেছে। চলো এটা খাবারটা খাই, ওকে কাজ করতে বসতে হবে, দিয়ে ওটা আবার রান্না বান্নাও আছে রাত্রে। চলো, ভেবেছিলাম ভিডিও বানাতে বসবো, ভিডিও রেকর্ড করতে, বাট ভিডিও রেকর্ড করতে না বসে আমরা এসেছিলাম লাইভে। লাইভে আজকে অনেকদিন পরে সবার সাথে গল্প হলো, একটুখানি অনেক কথা বললাম, কারণ আমরা সবাই জানি বাংলাদেশের এতদিনের আন্দোলন সমস্ত কিছুর আজকে বিজয় দিবস, আজকে সফল, তারা যেটা চেয়েছিল সেটা করতে পেরেছে। এখনও অনেক দাবি আছে যেগুলো আনা হয়নি, কিন্তু হবে, কিন্তু আশা করা যাচ্ছে সেগুলো হবে, তো সবাই বিচার পাবে। কিন্তু মেন যে দাবিটা এতদিন মানে মাঝে এখন থেকে হচ্ছিল, মেন যে দাবিটা হচ্ছিল সরকারের পতন, তো সেটা হলো, মানে সত্যি তারা বিজয় মিছিল করেছে আজকে। আমরা খুব খুশি যে তাদের আন্দোলন সফল হয়েছে, তাদের পাশে আমরা ডে ওয়ান থেকে ছিলাম, আমরা দেখেছি তাদের এই কষ্টটা, তাদেরকে কতটা কষ্টের মধ্যে যেতে হয়েছে, তো খুবই ভালো লাগলো। রক্ত ঝরেছে, কত মানুষ প্রাণ হারিয়েছে, কত মা বাবা নিজের ছেলে মেয়ে সন্তানকে হারিয়েছে, কত, সত্যি মানে এইগুলো খুবই খারাপ লেগেছিল আমাদের। সেটা একটা
সমস্যার সমাধান হলো মোটামুটি। দুপুর থেকে আজকে খুব খুশি আমরা এই নিউজটা শোনার পর থেকে, নিউজটা দেখার পর থেকে একদম খুবই খুশি। তো তাই জন্যই লাইভে এসেছিলাম, বাধ্য মানে লাইভে আসবো। আজকে ভেবেছিলাম ভিডিওই বানাবো, কিন্তু ভাবলাম না লাইভেই আসি, সবার সঙ্গে সামনাসামনি কথা হবে, ভালো হবে, গল্প হবে, কথা হলো, সবার মনোভাব, নিজেদের মনোভাবটা ডাইরেক্টলি বলতে পারলাম। মনো খারাপ ছিল, আর তারপর হচ্ছে স্পেশালি বাংলাদেশে যেহেতু নেটের প্রবলেম ছিল, এতদিন ভিডিও ভালো করে দেখতে পাচ্ছিল না, তো ফাইনালি আজকে খুব ভালো লাগছে। তো এই করতে গিয়ে অনেকটা রাত হলো, এখন বাজে 10:15 মতো, আর খাবার রেডি হয়নি, তো এখন 11:30, 12:00, আর তারপরে কাজ করে উঠতে তো 12:00-1টা বেজে যাবে। তো যাই হোক চলো গিয়ে রান্নাটা করি, কি করি দেখছি। ভেবেছিলাম তো আলুর পরোটা করবো, দেখছি আলুর পরোটা কি করি, চলো রান্না করে যাই। রাজীবকে বলেছি চলো আমাকে একটু হেল্প করবো, তার থেকে রান্নাটা করবো চলো। রাতের ডিনারের জন্য সব কিছু রেডি করে বসেছি। এবার ওই যে দেখতে পাচ্ছ দাঁড়া, ওই যে রুটি আটা মাখছে, মানে পরোটার জন্য আটা মাখছে, আর এদিকে আমি পেঁয়াজ ভাজতে দিয়েছি, বললাম আমি আলু পরোটা হবে, আর এদিকে আলু প্রেশারে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। তো ওইদিকে আটা মাখুক, ততক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নিই লাল লাল করে, আলুটা সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে, তারপরে হচ্ছে পরোটার জন্য রেডি করব সব কিছু। চলো আটা মাখিয়ে রেডি করে রেখেছি, এখানে আলু রেডি, এবার শুধু বেলবো আর ভাজবো গরম গরম আর খাবো। তাই তো, ছটা বড় বড় তো রাজীব আবার মোটা মোটা পরোটা, যেহেতু একটু মোটা হয় যেহেতু পুরটা ভরলে, তাই জন্য ও বেশি রুটি বেশি খায় না, ওই বলো তিনটে, আর সকালবেলা রুটি আছে ওখান থেকে খাবে, আর দুটো আছে একটা খাবে। তো যাই হোক চলো তাদের করে খাবারটা করে নি, তাড়াতাড়ি গরম গরম ভাজি আর গরম গরম দিয়ে দেবো খেতে। কি গো বলো, তুমি তো আজ বাংলাদেশে হয়ে গেলে পুরোপুরি বাংলাদেশি হয়ে গেছি। হ্যাঁ এই যে আমি জানি বাংলাদেশে আবার ছোট ছোট থালাই খায়, কিন্তু আমরা এখানে অনেক বড় বড় থালা খাই না, কিন্তু রুটি পরোটা তাই জন্য ছোট থালায় দিয়েছি। কেমন লাগছে পরোটা? সকালবেলার কুমড়োর তরকারি, আর এদিকে হচ্ছে আলু সিদ্ধ মাখা, আর এদিকে সস, বাবা। আর আমার হচ্ছে আলু সস, আর এখানে সকালের ভাত আছে, ভাতটা খাবো, পরোটা খাবো, আর রুটি আছে, রুটি রাজীব খাবে। হ্যাঁ দিচ্ছি। তো যাই হোক চলো রাত্রের খাবারটা খাই। কেমন হয়েছে পরোটাটা? ভালো হয়েছে পরোটা? হ্যাঁ আমি তো পরোটা করি, আমার হাতে পরোটা পরোটা সবাই বলে ভালোই হয় খেতে। তো যাই হোক পরোটাটা করলাম, খাবো দাবো, অনেক রাত হয়ে গেছে আজকে, কারণ লাইভে এসেছিলাম, আর লাইভে ওখানে অনেকটা সময় লেগেছে, তাই জন্য দেরি হয়ে গেছে। তো যাই হোক খেয়ে দিয়ে উঠে এখন কাজ বাজ করে শুয়ে পড়বো। তো চলো সারাদিনের ব্লগটা এখানে শেষ করছি, সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব, একদম সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো টাটা, গুড নাইট, টাটা, গুড নাইট।